ব্রেকিং নিউজ পরলোকরে পশ্চিম ওড়িশা বিকাশ পরিষদ অধ্যক্ষ সুভাষ চৌহান গত পাঁচ দিন হেলা ভুবনেশ্বরের এক ঘরোই হসপিটালে চিকিৎসাধীন থিবা অবস্থায় তাঙ্ক দেহান্ত হইথিবা জানা যাইছি। সুভাষ চৌহান লিভর ক্যান্সারে পীড়িত থিলে। 54 বর্ষ বয়সরে সুভাষ চৌহানক দেহান্ত হইছি। তাঙ্ক বিয়োগরে সমগ্র ওড়িশার শোকর ছায়া খেলি যাইছি। পরলোকরে পশ্চিম ওড়িশা বিকাশ পরিষদ অধ্যক্ষ সুভাষ চৌহান গত পাঁচ দিন হেলা ভুবনেশ্বরের এক ঘরোই হসপিটালে চিকিৎসাধীন থিবা অবস্থায় তাঙ্ক দেহান্ত হইথিবা জানা যাইছি। সুভাষ চৌহান লিভর ক্যান্সারে পীড়িত থিলে। 54 বর্ষ বয়সরে সুভাষ চৌহানক দেহান্ত হইছি। তাঙ্ক বিয়োগরে সমগ্র ওড়িশার শোকর ছায়া খেলি যাইছি।